প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আপনি কেমন আছেন অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি নাসিমা রাস্তাক জ্যোতি। আমরা অনেক সময় অনেক ব্যাপারে অবহেলা করে থাকি, ভাবি যে আমার শরীর খারাপ লাগছে কিংবা বুকে ব্যথা করছে, ডাক্তারের শরণাপন্ন না হয়ে আমরা নানান মানুষের নানান ধরনের পরামর্শ শুনে থাকি। এটি কিন্তু বিপদ ডেকে আনতে পারে। আর যখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই, তখন হয়তোবা একেবারে শেষ মুহূর্ত, ডাক্তারেরও হয়তোবা কিছু করার থাকে না। তাই প্রতিটি পদক্ষেপে আমাদের ভালো থাকতে হলে, সুস্থ থাকতে হলে কিন্তু একেবারে সাথে সাথেই আমাদের সেই পদক্ষেপ নিয়ে নিতে হবে। আমাদের আজকের বিষয়, কোন লক্ষণগুলো দেখা দিলে দ্রুত হার্টের পরীক্ষা করাতে হবে। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার শরদিন্দু শেখর রায়, সহকারী অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। কোন লক্ষণগুলো দেখা দিলে দ্রুত হার্টের পরীক্ষাগুলো করাতে হবে? হার্টের অসুখে লক্ষণগুলো খুবই সীমিত, চারটা পাঁচটা ছটা এরকম। এখন হার্টের পরীক্ষা তো চিকিৎসক বলে দিবেন, আমি বলবো যে বরং কোন লক্ষণগুলো দেখা দিলে হার্টের অসুখ বলে সন্দেহ করতে হবে এবং পরীক্ষা নিরীক্ষার জন্য হলেও চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং হৃদরোগ বিশেষজ্ঞর শরণাপন্ন হতে হবে বা হাসপাতালে যেতে হবে। হার্টের অসুখে সাধারণত যেসব লক্ষণগুলো দেখা দেয়, তার মধ্যে প্রধানতম লক্ষণ আমি বলবো যে বুকে ব্যথা। বুকে ব্যথা, বুকের মাঝখানে ব্যথা, এই ব্যথাটা অনেক রকমের হতে পারে। এটা হঠাৎ করে হতে পারে কারো, তো যদি হঠাৎ করে কারো বুকে ব্যথা হয়, বুকের মাঝখানে প্রচণ্ড ব্যথা, কোনোভাবেই যাচ্ছে না এবং রোগী প্রচণ্ড ভীত হয়ে যাচ্ছে ব্যথার কারণে, ব্যথাটা বুকের মাঝখান থেকেও বাম হাত, কনুই, ঘাড়, চোয়াল বা পিছনের দিকে যাচ্ছে, এরকম যদি ব্যথা হয়, তাহলে কিন্তু দেরি না করে সাথে সাথে রোগীকে হাসপাতালে যেতে হবে বা চিকিৎসকের কাছে যেতে হবে এবং রোগীর একটা হার্ট অ্যাটাক হয়ে থাকতে পারে এরকম সন্দেহ কিন্তু রাখতে হবে। তারপর পরীক্ষা নিরীক্ষার প্রশ্ন তখনই আসবে সেখানে পৌঁছার পরে। এইসব ক্ষেত্রে দু একটা পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু বোঝা যায় যে হার্টের কোন ধরনের অসুখ হলো বা কিছু। এই বুকে ব্যথাটা আবার এমনও হতে পারে যে দীর্ঘদিন ধরে আছে, ঠিক ওরকম হঠাৎ করে ব্যথা না, কিন্তু রোগী একটু পরিশ্রম করলে, একটু ভারী কাজ করলে, একটু সিঁড়ি দিয়ে উপরে উঠলে, যারা একটু ভারী কাজ করে, ভারী কাজ শেষে অনেক সময় খাওয়ার পরে, ভরা পেটে খাওয়ার পরে ব্যথা হয়, যে ব্যথাটা রোগীটা অনেকটা অভ্যস্ত হয়ে যায়, ব্যথাটা যখন হয় তখন সে একটু বিশ্রাম নেয়, বিশ্রাম নিলে চলে যায়। অনেকে কিছু কিছু স্প্রে বা আগে থেকেই যারা বুকের ব্যথায় অভ্যস্ত, হয়তো কখনো ডাক্তার সাহেব দিয়েছিলেন কিছু ওষুধপত্রর সাথে, সেই স্প্রেটা নিলে বা কিছু ওষুধপত্র খেলে কমে যায় হার্টের অসুখের ওষুধ, সেগুলো তো তারা অভ্যস্ত থাকে। তো এসব রোগীদের ক্ষেত্রে পরীক্ষার ধরন একটু আলাদা, আবার যারা এরকম হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আসে তাদের ক্ষেত্রে পরীক্ষার ধরন কিন্তু আলাদা। এই জন্য লক্ষণ অনেকগুলোই আছে, এটা একটা বললাম। আরেকটা গুরুতর লক্ষণ বা প্রধানতম লক্ষণ হলো শ্বাসকষ্ট। এটাও কিন্তু হঠাৎ করে হতে পারে, আবার দেখা যাচ্ছে তার অনেক দিন ধরে শ্বাসকষ্টের সমস্যা থাকতে পারে। এখন এই সমস্ত লক্ষণগুলো এমন যেটা হার্টের অসুখ ছাড়াও কিন্তু অন্যান্য অসুখের জন্যও হতে পারে, এই জন্য পরীক্ষা নিরীক্ষা করে এটা হার্টের অসুখ কিনা সেটা নির্ধারণ করতে হয়। এরপরে আপনার কাছে জানতে চাই যে কী ধরনের লক্ষণগুলো দেখা দিলে আমরা বুঝতে পারবো যে এখনই এই মুহূর্তে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? হঠাৎ করে বুকে ব্যথা হলে দেরি করা যাবে না, এটাকে তখনই হাসপাতাল, চিকিৎসক অথবা হৃদরোগ বিশেষজ্ঞ পরামর্শ নিতে হবে। শ্বাসকষ্ট, যদি হঠাৎ করে কারো শ্বাসকষ্ট শুরু হয়, এমন শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, বোঝাই যাচ্ছে যে প্রচণ্ড রোগী শ্বাসকষ্ট শুরু হয়েছে হঠাৎ করে, তাকেও কিন্তু দ্রুত হাসপাতালে যেতে হবে এবং হাসপাতালে যাওয়ার পরে তার পরীক্ষা নিরীক্ষার ধরন নিয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং হাসপাতাল অথবা চিকিৎসক অথবা হৃদরোগ বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে। এই দুটো লক্ষণ ছাড়া আর যে সমস্ত লক্ষণগুলো সাধারণত হার্টের অসুখের জন্য হয় সেগুলো হলো, একটা হলো বুক ধরফর করা, দেখবেন
যে অনেকের বুক ধরফরের সমস্যা থাকে, তো সেটাও সেক্ষেত্রেও কিন্তু দ্রুত হৃদরোগ বিশেষজ্ঞ বা হাসপাতালে যেতে হবে। আর অনেক সময় অনেকের পায়ে পানি আসে, পা ফুলে যায়, এবং পেটে পানি আসে বা পেট ফুলে যায়, এগুলো কিন্তু হঠাৎ করে হয় না, এগুলো দেখা যাচ্ছে অনেক সময় নিয়ে হয়। হ্যাঁ, তো এ সমস্ত লক্ষণগুলোও কিন্তু হার্টের অসুখের জন্য হতে পারে। এছাড়া জন্মগত হৃদরোগ একটা কিন্তু একটা বড় অংশ জন্মগত হৃদরোগের মধ্যে পড়ে, যেখানে সাধারণত শিশুদের মধ্যেই রোগগুলো প্রকাশিত হয়। শিশুরা দেখা যায় যে অন্য বাচ্চাদের সাথে তাল মিলিয়ে খেলাধুলা বা ওরকম পরিশ্রম বা দৌড়াদৌড়ি করতে পারে না, তাদের খাওয়া দাওয়ার একটা অরুচি থাকে, খেতে চায় না, তাদের গ্রোথটা ঠিক মতো হয় না। এছাড়া শিশু কান্নাকাটি করে, অনেক সময় দেখা যাচ্ছে 5-6 বছর বয়স বা 7-8 বছর বয়সে বাচ্চার যে কান্নাকাটি বেশি করে, এবং কান্নাকাটি করার সময় শরীর একটু নীলাভ হয়ে আসে, এগুলো কিন্তু হৃদরোগের লক্ষণ। সুতরাং এ সমস্ত লক্ষণগুলো দেখা দিলে কারো উচিত হবে যে চিকিৎসকের পরামর্শ নেওয়া বা হাসপাতালে যাওয়া বা হৃদরোগ বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া। আপনাদের কাছে যখন রোগীরা আসেন তখন আপনারা হার্টের কী ধরনের পরীক্ষা নিরীক্ষা তাদেরকে করে থাকেন? হ্যাঁ, কিছু কিছু রোগীর কথা বললাম যে খুব দ্রুত হাসপাতালে যেতে হয়, তখন এক ধরনের পরীক্ষা, যেমন তখন আমরা ইসিজি, খুব দ্রুত একটা ইসিজি পরীক্ষা করি। ইসিজি স্বাভাবিক থাকলেও কিন্তু অনেক সময় হার্টের অসুখ বা হার্টের অ্যাটাক থাকতে পারে, অনেক সময় আগে ভাগে ইসিজি করা হয়ে গেলে কোনো পরিবর্তন নাও বোঝা যেতে পারে। সুতরাং ইসিজি রিপিট করতে হয়, দেখা যাচ্ছে একটু অবজারভেশনে রোগীকে রাখতে হয়, চিকিৎসার আওতায় নিয়ে আসতে হয়, এবং বারে বারে তার ইসিজি করে দেখতে হয়। এটা খুব সাধারণ একটা পরীক্ষা, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা রক্তের কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি, যেখানে আমরা দেখলে বুঝতে পারি যে হার্টের মাংসপেশি ক্ষতিগ্রস্ত হলো কি না, হার্ট অ্যাটাক হলো কি না, এগুলো রক্তের পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। হার্ট ফেলিওর হলে, হার্টের পাম্পিং ক্ষমতা কমে গেলে, যে শ্বাসকষ্টের কথা বলছিলাম, এরকম শ্বাসকষ্ট যদি হঠাৎ শুরু হয়ে যায় তাও কিন্তু আমরা রক্তের পরীক্ষার মাধ্যমে ধরতে পারি। আর এমনি তো রোগী পরীক্ষা করলে চিকিৎসক বুঝতেই পারেন, এটা একটা জিনিস। আর একটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে, যেটা হলো ইকোকার্ডিওগ্রাফি এবং বুকের এক্সরে। বুকের এক্সরে এবং ইকোকার্ডিওগ্রাফি, এই দুটো পরীক্ষা দিয়ে হার্টের অনেক অসুখ ধরা পড়ে। আর বলছিলাম যে কিছু কিছু লক্ষণ আছে যেগুলো দেখা যায় যে হঠাৎ না, কিন্তু অনেক দিন ধরেই হচ্ছে, পরিশ্রমের সাথে সম্পৃক্ত, এবং যখন সে বেশি পরিশ্রম করে, সিঁড়ি দিয়ে উপরে ওঠে বা ভারী কাজ করে, তখন হয়, কিন্তু সে ব্যথাটার সাথে অনেকটা হ্যাবিচুয়াল হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়, গুরুত্ব দেয় না অনেক সময়। এ সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা অন্যান্য আরও পরীক্ষা নিরীক্ষা করে থাকি, যেমন এগুলো তো আছেই বললাম, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, বুকের এক্সরে, রক্তের কিছু পরীক্ষা নিরীক্ষা। এছাড়া আমরা এই সমস্ত রোগীদের পরীক্ষা নিরীক্ষার জন্যে অনেক সময় ইটিটি বা ট্রেডমিল টেস্ট, যেটা আমরা বলি, যে ট্রেডমিলে যখন রোগী দৌড়ায় ওই সময় কন্টিনিউয়াস ইসিজি মনিটরিং করা হয়, এটাও কিন্তু একটা হার্টের অসুখ ধরার জন্য খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা। এছাড়া যাদের হৃদস্পন্দনের অনিয়ম হয় বা হার্টের গতি কম বেশি বা অনিয়মিত, এ সমস্ত কিছু রোগী যাদের মাথা ঘোরানো বা মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার মতো লক্ষণ থাকে, মাথা ঝিমঝিম করা, হালকা বোধ হওয়া, এ ধরনের লক্ষণ থাকে, এটাও হার্টের অসুখের লক্ষণ। তো এ সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা 24 ঘন্টার ইসিজি মনিটরিং একটা মেশিন লাগিয়ে আমরা রেখে দিই। 24 ঘন্টা সে মেশিন নিয়েই সব কাজকর্ম করে, স্বাভাবিক কাজকর্ম করে। এই পরীক্ষাটার নাম হলো হল্টার মনিটরিং। এটা 24 ঘন্টারও করা যায়, 48 ঘন্টারও করা যায়। হ্যাঁ, সাধারণত এ সমস্ত পরীক্ষা নিরীক্ষার মধ্যেই হার্টের অসুখ ধরা পড়ে। এরপরে আরও অ্যাডভান্সড পরীক্ষা নিরীক্ষা রয়েছে, যদি এসব পরীক্ষা নিরীক্ষায় কোনো ক্লু পাওয়া যায় বা কোনো সন্দেহ থাকে, তখন আমরা পরবর্তীতে হার্টের রক্তনালীর ব্লক শনাক্ত করার জন্যে আমরা করোনারি অ্যাঞ্জিওগ্রাম, যেটা একটা ইনভেসিভ করোনারি অ্যাঞ্জিওগ্রাম, যেটা হাসপাতালে ভর্তি হয়ে করতে হয়, একটা সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রামও রয়েছে, এগুলো পরীক্ষার মাধ্যমে হার্টের রক্তনালীর ব্লক ধরা যায় বা শনাক্ত করা যায়। অনেকেই রয়েছেন যারা হার্টের রোগী এবং যারা বুকে ব্যথা অনুভব করছেন বা যে লক্ষণগুলো আপনি বললেন, এই লক্ষণগুলো তারা তাদের মধ্যে দেখতে পাচ্ছে, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আমি সবগুলো লক্ষণের কথা বিস্তারিত বলেছি, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, বুক ধরফর করা,
পেটে পানি আসা বা পায়ে পানি আসা, অল্প পরিশ্রমে হয়রান হয়ে যাওয়া, এবং যেটা বলছিলাম যে মাথা ঝিমঝিম করা বা মাথা ঘোরানো বা অজ্ঞান হয়ে যাওয়া বা হঠাৎ পড়ে যাওয়া, এ সমস্ত লক্ষণগুলো যদি কারো থাকে, সেটা হঠাৎ হোক বা দীর্ঘদিন ধরে একটু একটু করে হচ্ছে মনে হচ্ছে, এর কোনো লক্ষণ থাকলেই অন্তত, আর বাচ্চাদের ক্ষেত্রে কিছু বলেছি, শিশুদের ক্ষেত্রে কিছু লক্ষণের কথা বলেছি, এগুলো যদি থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, ডাক্তারের কাছে যাওয়া উচিত, হাসপাতালে যাওয়া উচিত, এবং অন্তত হার্টের অসুখ আছে কি না সেগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া উচিত। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জেনে নিলাম যে হার্টের কোন লক্ষণগুলো দেখা দিলে খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আসুন আমরা অবহেলা না করে সচেতন হই, এবং যদি কোনো লক্ষণ দেখা দেয় সাথে সাথেই আমরা চিকিৎসকের পরামর্শ নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমাদের আলোচনা অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।